বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতার ক্ষেত্র অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। এটি এমন এক ধরনের প্রতিযোগিতার ক্ষেত্র যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন প্রতিযোগিতায় 200+ দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের অলিম্পিক গেমস সম্পর্কে বেসিক কিছু তথ্য জানানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব অলিম্পিকের পতাকায় 5টি বৃত্তের পেছনের গল্পটা আসলে কি। আরও একটি পর্বে আপনাকে স্বাগত জানাই। শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। অলিম্পিক গেমস দুটি ভাগে প্রতি 2 বছর পরপর গ্রীষ্ম এবং শীতকালীন প্রতিযোগিতায় ভাগ করে আয়োজন করা হয়। এর থেকে বোঝা যায় প্রত্যেক 2 বছর পরপর অলিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হয়। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে প্রাচীন গ্রিসের অলিম্পিয়া থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের ধারণার জন্ম নেয়। আজ থেকে 3000 বছর আগে গ্রিস ছিল ইউরোপের সবচেয়ে উন্নত একটি দেশ। সেখানে দ্রুত শিক্ষার বিস্তার লাভ করেছিল। মজার ব্যাপার হলো, গ্রিস সে সময় একক কোনো রাজত্বের অংশ ছিল না। উষালগ্নে গ্রিস বিভক্ত ছিল অনেকগুলো স্বাধীন নগর রাষ্ট্রে। উল্লেখযোগ্য নগর রাষ্ট্রগুলো ছিল স্পার্টা, অ্যাথেন্স, ডেলফি, করিন্থ, থিবিস, আর্গুস ইত্যাদি। প্রাচীন অলিম্পিক আজ থেকে 3000 বছরেরও একটি পুরনো প্রতিযোগিতা হলেও বর্তমানে এই প্রতিযোগিতায় এসেছে অনেক ধরনের পরিবর্তন। গ্রিসের এলিস নামে একটি প্রদেশে তাদের দেবরাজ জিউসের একটি মন্দির ছিল। 776 খ্রিস্টপূর্বে এই মন্দিরের পূজারীদের তত্ত্বাবধানে শুরু হয়েছিল 200 মিটারের একটি দৌড় প্রতিযোগিতা। যেখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সে রাজ্যের নাম ছিল অলিম্পিয়া, তাই এই প্রতিযোগিতার নামকরণ করা হয়েছিল অলিম্পিক। সে সময় নগর রাষ্ট্রগুলো একে অপরের সাথে প্রায় যুদ্ধবিগ্রহে লেগে থাকত। তবে অলিম্পিক চলাকালীন সময়ে যুদ্ধবিরতি ঘোষণা করা হতো, যাতে প্রতিযোগীরা নির্ভয়ে স্বস্ব দেশ থেকে এসে অলিম্পিকে অংশ নিতে পারে। বিজয়ীদের মাথায় পরিয়ে দেওয়া হতো লরেল পাতার মুকুট। ক্রমে অলিম্পিক নগর রাজ্যগুলির পরস্পরের উপর ক্ষমতা জাহির করার রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে। এই প্রতিযোগিতাটি প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে চলার পর 394 খ্রিস্টাব্দে ষষ্ঠ রোমান সম্রাট প্রথম থিওডোসিয়াস রাষ্ট্রীয় ধর্ম হিসেবে খ্রিস্টীয় মতবাদ প্রবর্তন করতে চেয়ে অলিম্পিকের আসর একেবারে বন্ধ করে দেন। এভাবে টানা প্রায় 1500 বছর বন্ধ ছিল অলিম্পিকের প্রতিযোগিতা। আধুনিক যুগে অলিম্পিক গেমস 1700 শতাব্দীর দিকে শুরু হওয়া আধুনিক ক্রীড়া প্রতিযোগিতার একটি অংশ। এই ধরনের প্রথম প্রতিযোগিতা ছিল ইংল্যান্ডে শুরু হওয়া কোটসাউন্ড গেমস বা কোটসাউন্ড অলিম্পিক গেমস। 1612 সাল থেকে 1642 সালের মধ্যে এই কোটসাউন্ড গেমসের প্রধান আয়োজক ছিলেন রবার্ট ডুভার, যিনি ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী। লন্ডনে 2012 সালে অলিম্পিক গেমসের বিদায়ী অনুষ্ঠানে 17শ শতকের এই ঘটনাকে ব্রিটেনের অলিম্পিক সূচনার উদ্বোধন বলে ঘোষণা করা হয়। অটোমান সাম্রাজ্য থেকে মুক্ত হতে 1821 সালে গ্রিসে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধে জয়লাভ করার পর থেকে গ্রিকরা এই অলিম্পিক গেমসকে পুনর্জীবিত করার চিন্তা ভাবনা করে আসছিল। অলিম্পিকের এই পুনর্জাগরণের স্বপ্নদ্রষ্টা হলেন প্যানাজিওটিস সর্স, যিনি ছিলেন একাধারে কবি এবং সংবাদপত্রের সম্পাদক। 1833 সালে ডায়ালগ অব দি ডেড নামে একটি কবিতায় তিনি তার এই চিন্তা তুলে ধরেন। পরবর্তীতে ইভানজেলুস জেপ্পাস নামের এক বিত্তশালী এবং লোকহিতৈষী ব্যক্তি গ্রিসের রাজা অট্টোকে একটি চিঠির মাধ্যমে অলিম্পিক গেমস পুনরায় স্থায়ীভাবে চালু করার জন্য একটি তহবিল গঠনে সহায়তা করতে ইচ্ছা প্রকাশ করেন। 1859 সালে ইভানজেলুস জেপ্পাসের পৃষ্ঠপোষকতাতেই অ্যাথেন্সের সিটি স্কোয়ারে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়,
যেখানে অটোমান সাম্রাজ্য এবং গ্রিসের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছিল। এছাড়াও তিনি তার অর্থ দিয়ে একটি স্টেডিয়ামও সংস্কার করে দেন, যাতে করে ভবিষ্যতের আসরগুলো নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে। ইভাঞ্জেলোস জেপ্পাসের সংস্কারকৃত স্টেডিয়ামে 1870 এবং 1875 সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। 1870 সালে অলিম্পিকে প্রায় 30,000 দর্শক উপস্থিত হয়েছিল, তবে 1875 সালে কত দর্শক হয়েছিল তার প্রমাণ তথ্য পাওয়া যায়নি। 1890 সালে ওয়েনলক অলিম্পিয়ান সোসাইটির অলিম্পিয়ান গেমস দেখে ব্যারন পিয়ের দ্য কুবার্তো আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার অনুপ্রেরণা পান। তিনি ব্রুকসের সাথে এমন এক ধরনের অলিম্পিক কমিটি গঠনের পরিকল্পনা করেন যা প্রত্যেক 4 বছর পরপর বিভিন্ন দেশে অলিম্পিক গেমসের আয়োজন করবে। 1894 সালে ব্যারন পিয়ের দ্য কুবার্তো সর্বপ্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠন করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অলিম্পিক সংক্রান্ত সকল ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 1896 সালে অ্যাথেন্সের প্যানাথেনিক স্টেডিয়ামে। এই ক্রীড়াযজ্ঞে 43টি প্রতিযোগিতায় 14টি দেশের প্রায় 241 জন ক্রীড়াবিদ জড়ো হয়েছিলেন। অলিম্পিক আন্দোলন থেকে বিংশ এবং একবিংশ শতাব্দীতে অলিম্পিক গেমসে অনেক ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হল শীতকালীন অলিম্পিকের প্রচলন, প্রতিবন্ধীদের জন্য প্যারালিম্পিক এবং কিশোর ক্রীড়াবিদদের জন্য যুব অলিম্পিক গেমস। এইসব পরিবর্তনকে সার্থক করার জন্য IOCকে অনেক ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক এবং কারিগরি দক্ষতা অর্জন করতে হয়েছে। ফলত বিয়ের দ্য কুবার্তোর অপেশাদারী ধারণা থেকে সরে এসে পেশাদার ক্রীড়াবিদদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দেন। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রতিযোগিতা বন্ধ ছিল এবং স্নায়ুযুদ্ধের সময় এই প্রতিযোগিতা সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছিল। অলিম্পিক গেমস ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন, জাতীয় অলিম্পিক কমিটি এবং প্রত্যেক আসরের জন্য নির্দিষ্ট কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত হয়। প্রত্যেক আসরের জন্য আয়োজক দেশ নির্বাচনের ক্ষমতা IOC সংরক্ষণ করে। অলিম্পিক সনদ অনুযায়ী আয়োজক দেশ এই গেমস আয়োজনের খরচ বহন করবে এবং তহবিল সংগ্রহ করবে। তবে অলিম্পিক গেমসের ক্রীড়া অনুষ্ঠান সংক্রান্ত সকল সিদ্ধান্ত IOC গ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও অলিম্পিক গেমসে আরও অন্যান্য আচার ও রীতিরেওয়াজের প্রচলন রয়েছে, যেমন অলিম্পিক মশাল, পতাকা, উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান ইত্যাদি। গ্রীষ্ম এবং শীতকালীন অলিম্পিকে 33টি ক্রীড়ার 400টি বিভাগে প্রায় 13,000 ক্রীড়াবিদ অংশগ্রহণ করে থাকেন। প্রত্যেক বিভাগে প্রথম স্থানাধিকারী স্বর্ণ, দ্বিতীয় স্থানাধিকারী রৌপ্য এবং তৃতীয় স্থানাধিকারী ক্রীড়াবিদদের ব্রোঞ্জের পদক দেওয়া হয়। অলিম্পিক সনদ অনুযায়ী অলিম্পিকের সকল গেমসে অলিম্পিকের মূল নীতি প্রতিফলনকারী প্রতীক ব্যবহার করা হয়। অলিম্পিকের প্রতীক, যা বাংলায় অলিম্পিক বলয় বা অলিম্পিক নিশান হিসেবে পরিচিত, মূলত 5টি বলয় একে অপরকে জড়িয়ে থাকে। পতাকার এই 5টি বলয় আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ওশেনিয়া এবং ইউরোপ মহাদেশকে নির্দেশ করে। 5টি বলয়ের 5টি রং নীল, হলুদ, কালো, সবুজ ও লাল চয়ন করার মূল কারণ হল এই 5টি রঙের অন্তত যে কোনো একটি বা একাধিক রং প্রত্যেক দেশের পতাকায় ব্যবহৃত হয়েছে। অলিম্পিকের এই পতাকাটি 1994 সালে সর্বপ্রথম গৃহীত হয়, তবে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে অনুষ্ঠিত 1920 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উড়ানো হয়। অলিম্পিকের নীতিবাক্য ল্যাটিন ভাষায় সিটিয়াস অল্টিয়াস ফোর্টিয়াস, যার বাংলা অর্থ দাঁড়ায় দ্রুততর, উচ্চতর, বলবত্তর। এই নীতিবাক্যটি ব্যারন পিয়ের দ্য কুবার্তোর বন্ধু ডোমিনিকান যাজক হেনরি ডিডন উপি সর্বপ্রথম প্রস্তাব করেন 1891 সালে প্যারিসের একটি যুব সম্মেলনে। অলিম্পিক গেমসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জয়লাভ করা নয়, বরং অংশগ্রহণ করা। ঠিক যেমন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সংগ্রাম করা, জয়ী হওয়া নয়। অপরিহার্য বিষয় হল ভালো লড়াই, অপরকে পরাজিত করা নয়। প্রত্যেক অলিম্পিক শুরুর বেশ কয়েক মাস আগে প্রাচীন গ্রিস রীতি অনুসারে এক অনুষ্ঠানে অলিম্পিয়াতে অলিম্পিক শিক্ষা প্রচলন করা হয়।
একজন মহিলা কলাকুশলী পূজারী নিবেশে একটি অধিবৃত্তাকার আয়নার সাহায্যে সূর্যরশ্মি সংহত করে প্রথম রিলে বাহকের জন্য অলিম্পিক মশাল প্রজ্বলন করেন। এভাবে অলিম্পিক মশাল দৌড়ের সূচনা হয়। এই দৌড়ের শেষ হয় আয়োজক দেশের অলিম্পিক স্টেডিয়ামে, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে মশালটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও 1928 সাল থেকেই অলিম্পিক শিখা অলিম্পিকের একটি অন্যতম প্রতীক, মশাল দৌড়ের সংযোজন হয় 1936 সালে বার্লিন অলিম্পিক থেকে। 1968 সালে মেক্সিকো অলিম্পিকে প্রথমবারের জন্য অলিম্পিক মেসকটের ব্যবহার করা হয়। এই মেসকট মূলত আয়োজক দেশের কোনো সাংস্কৃতিক ঐতিহ্যের দ্যোতক জন্তু বা মূর্তিকে বুঝিয়ে থাকে। কালের বিবর্তনে এটি সংশ্লিষ্ট অলিম্পিকের আসরের নিজস্ব বৈশিষ্ট্যের প্রচারে প্রধান ভূমিকা করে নিয়েছে। সময়ের পরিবর্তনে অলিম্পিক গেমস এমন একটি অবস্থানে পৌঁছে গিয়েছে, আজ প্রায় প্রত্যেকটি দেশই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উঠে পড়ে লেগে থাকে। অলিম্পিক গেমস আয়োজনকারী দেশও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে সারা বিশ্বে নিজেকে প্রকাশ করার জন্য একটি সুযোগ পেয়ে থাকে, যার মাধ্যমে বিজয়ী প্রতিযোগীরাও তাদের রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়। বাংলাদেশ প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত 1984 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে 100 মিটার দৌড়ে অংশগ্রহণের জন্য একজন ক্রীড়াবিদ প্রেরণ করেছিল, যার নাম ছিল সাইদুর রহমান। এটি ছিল অলিম্পিকে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। এভাবে এ পর্যন্ত বাংলাদেশ অলিম্পিকে অংশগ্রহণ করেই আসছে, কিন্তু দুঃখের বিষয় হল এ পর্যন্ত বাংলাদেশ থেকে কেউই অলিম্পিকের কোনো পদকই জিততে পারেনি। তবে আশা করা যায় খুব শীঘ্রই আমরাও সেই সৌভাগ্যের অধিকারী হব।